অসাধারণ আপডেট না তো? আজকের আপডেটটা আমি দিতে চলেছি সেই সমস্ত বন্ধুদেরকে যারা আলতাপুরিংটাকে খুব ভালোবাসো। দেখো ভাই, আলতাপুরিং সিরিয়ালে এই মুহূর্তে শাশুড়ি মা কিন্তু ভালো হয়ে গেছে, মানে ফড়িংয়ের শাশুড়ি মা। আমার শাশুড়ি মা এখানে কোথার থেকে আসবে? তো যাই হোক, ফড়িংয়ের শাশুড়ি মা খুব ভালো হয়ে গেছে এবং তিনি এখন জানিয়ে দিয়েছেন যে বাবু, তুই আর ফড়িং এক ঘরে থাকবি, একসাথে থাকবি। থ্যাঙ্কস, লাভ ইউ। বাবু আর ফড়িংয়ের মধ্যে একটুখানি বিশেষ ভালোবাসা ভালোবাসি আসছে, কিন্তু এইটা নিয়ে বাড়ির আর দুই বউ একটু হাসাহাসি করবে কি করে উঠতে পারেনি, তারই মধ্যে বাবুর জীবনে ঘটে গেল আরেক ঘটনা। ওলা, উবের, ক্যাব যাই বুক করছে না কেন, ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন বাবু ভাবছে মধ্যবিত্ত হওয়ার বহুত জ্বালা, একটা যদি গাড়ি থাকতো তাহলে এত সমস্যা হতো না। বাড়িতে সে কথা সে বলেও দিয়েছে, মানে বাড়ির তিন বউ বসেছিল, তিন বউয়ের সামনে বলেছে, মানে কচি বউরা। বড় বউরা তো ওপরের দিকে থাকছে, কচি বউরা এখানে বসেছিল, মানে ফড়িং আর ফড়িংয়ের দুই যা, এদের সামনে এখন বাবু বলছে যে যদি আমাদের একটা গাড়ি হতো কত ভালো হতো, তাই না? তো এইসব বলে টলে আমাদের বাবু তো চলে গেছে অফিসে। বাবুর বার্থডে স্পেশাল একটা গাড়ি কিনে গিফট করে দিয়েছে পালিদি, কারণ পালিদি বলে দিয়েছে বাবুকে আমি ধীরে ধীরে গ্রাস করব। গ্রাস করব মানে কি? গিলে খাবো। তো যাই হোক, আমি তো শুনেছিলাম রাহু কেতুকে, কেতু রাহুকে, শনিকে, এইসবকে গ্রাস ফ্রাস করে। ও বাবা, এই তো দেখছি আমাদের পালিদি গ্রাস করে নিল, খপাত করে গিয়ে বাবুকে খেয়ে নিল। কিভাবে? একটা লাল গাড়ি কিনে দিয়ে। খোকা বাবু যায় লাল জুতো পায়, হ্যাঁ খোকা বাবু লাল জুতো ছোটবেলায় পড়েছিল কি পড়েনি, পালি দিদি পুরো পোটে ফিদা হয়ে গেছে, তাই জন্য বড় হয়ে সেই বাবুকে, মানে খোকা যায় একটু বড় বোকা হলো, সাথে সাথে কি হলো, সাথে সাথে লাল গাড়ি গিফট করে দিল এই বড় বড় দিদি। তো এখন সেই গাড়ি নিয়ে এখন খোকা যায় তার বউকে ঘোরাবে বলে, কিন্তু দিদি কি সেটা মেনে নেবে? না। এখন দিদি কি করে খোকার ঘাড়ে চেপে বসবে, এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল আলতাপুরিং স্টার জলসা, স্টার জলসা HD-তে। ইয়ারি সমাজ গই। আমার ভিডিও দেখার জন্য ও লাইক, কমেন্ট, শেয়ার করে চিরকুট ইনফিনিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।